हाँ हाँ सुन, मॉर्निंग गुड मॉर्निंग बोल सुन थैंक्स की नाम अपना नाम मोहम्मद नासिम खान कोथा থেকে আসছেন আপনি আমি বাঁকুড়া জেলা থানার অন্তর্গত বাঁকুড় গ্রাম থেকে আসছি আচ্ছা ডব্লিউ ডিপার্টমেন্ট আপনার কেমন লাগে স্যার আমার ভালো লাগে কি দেখেছেন যে ভালো লাগছে ডব্লিউ ডিপার্টমেন্টে থাকার জন্য সৎ হতে হয় পরিশ্রমী হতে হয় মানুষের সেবা করা যায় মানুষের সেবা করা যায় কি সেভাবে স্যার পুলিশ অ্যাকচুয়ালি মানুষের বন্ধু বিভিন্ন ক্ষেত্রে মানুষ যদি অসুবিধায় পড়ে তাহলে পুলিশেরই প্রয়োজন হয় এবং পুলিশ মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করে আচ্ছা লেখাপড়া কত দূর ভাই স্যার আমি আমার শেষ যোগ্যতা হচ্ছে স্নাতক কিসে বিষয় কি ছিল কলা বিভাগ বাংলা ছিল রাষ্ট্রবিজ্ঞান ছিল এবং ইতিহাস ছিল রাষ্ট্রবিজ্ঞান মৌলিক অধিকার কি স্যার মৌলিক অধিকার সেই অধিকার যেটা প্রত্যেকটা নাগরিককে রাষ্ট্র দেয় এবং সেই অধিকার রাষ্ট্র সুনিশ্চিত করে আচ্ছা এখানে আইনের কোনো কাজ আছে পুলিশের স্যার পুলিশ আইন রক্ষা করে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি আর মৌলিক অধিকার পার্থক্য কি স্যার মৌলিক অধিকার এটা রাষ্ট্র কর্তৃক এটা প্রত্যেকটা নাগরিকেরই পাওয়া উচিত এবং তা যদি না পায় তাহলে সে আদালতে যেতে পারে এবং যেটা ডিপিএসপি সেটা স্যার আদালতে না পেলেও আদালতে যাওয়া যায় না আচ্ছা বিগত নির্বাচনগুলো আপনি দেখেছেন হ্যাঁ স্যার নির্বাচনে দুরকম বাহিনী থাকে একটা কেন্দ্রীয় বাহিনী আর একটা পুলিশ বাহিনী তো আপনার কি মনে হয় যে পুলিশ বাহিনী কোথাও অক্ষম যার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হচ্ছে স্যার পুলিশ বাহিনীর বিরুদ্ধে এটা অভিযোগ ওঠে যে রাজ্যের প্রশাসনের কথা শুনে আচ্ছা যে কারণে মানে স্বচ্ছতার একটা কোথাও অভাব স্বচ্ছতার একটা অভাব দেখা যায় সে কারণে স্যার সেন্ট্রাল পার্সকে আনা হয় এটা কি সত্য কথাটা না সত্য নয় স্যার তথাপি করা হয় হ্যাঁ তথাপি মানে কোথাও একটা কেন্দ্রের রাজ্যের উপর চাপ হ্যাঁ হ্যাঁ স্যার আপনি এটা যুক্তিযুক্ত মনে করেন কেন্দ্রীয় বাহিনীর থাকাটাকে স্যার রাজ্য বাহিনীতেও করা যায় কিন্তু অনেক ক্ষেত্রে স্যার যেহেতু বিভিন্ন প্রশ্ন ওঠে সেই জন্যই আনা হয় কি প্রশ্ন প্রশ্ন ওঠে মানে প্রশ্ন ওঠে বলতে স্যার সেন্ট্রালের যারা থাকে বা রাজ্য এবং কেন্দ্রের স্যার সরকারের মধ্যে যখন দনামনা হয় তখন রাজ্য সেন্ট্রালের দোষ দেয় এবং সেন্ট্রাল রাজ্যের দোষ দেয় আচ্ছা রিসেন্টলি দু চারজন মহান ব্যক্তি মারা গেছেন নাম বলুন দেখি স্যার সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ি স্যার লতা মঙ্গেশকর ইরফান খান বিসিসিআইয়ের এখন সভাপতি কে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আছেন এখন হ্যাঁ স্যার আছেন ইস্তফা দিয়েছেন দেশে তাহলে আমার জানা নেই আমরা জেলে স্বাধীনতা সংগ্রামে নাম বলুন স্যার স্বাধীনতা সংগ্রামী তো মনে আসছে না মনে আসছে না আপনার জেলার ন্যাশনাল হাইওয়ে একটা হ্যাঁ স্যার কত 60A আচ্ছা অ্যাডিশনাল এসপিটা অ্যাডিশনাল এসপি পোস্টটা কোন পোস্টের নিচে এসপির নিচে এটা কেন রাখা হয়েছে পোস্টটাকে কেন রাখা হয়েছে স্যার এসপির অনুপস্থিতিতে অ্যাডিশনাল এসপি তিনার কাজগুলো দেখাশোনা করে তার মানে যখন এসপি উপস্থিত থাকবেন তখন ওনার কোনো কাজ নেই আছে আপনার এক্সট্রা কারিকুলার কিছু আছে এক্সট্রা কারিকুলার কম্পিউটার করা আছে কম্পিউটার গেমটা না জানা আছে কম্পিউটার কত তো ডিগ্রি করেছে স্যার কম্পিউটার স্যার ডিপ্লোমা করা আছে ডিপ্লোমা করা আছে এডিসি ডিপ্লোমা সিপিইউ ফুল ফর্ম কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার আবিষ্কার তো চার্লস ব্যাবেজ মডার্ন কম্পিউটার নাম মডার্ন কম্পিউটার নাম সবথেকে আধুনিক কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার কি স্যার সুপার কম্পিউটার খুব গতি সম্পন্ন এবং খুব দ্রুত কাজ করতে পারে মেগাবাইট আর গিগাবাইট কি সম্পর্ক এর মধ্যে স্যার মেগাবাইটের ওপর হচ্ছে গিগাবাইট কি সম্পর্ক ওপরে ঠিক আছে কি সম্পর্ক এর মধ্যে কত মেগাবাইট 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট প্রসেসর কি স্যার প্রসেসর কম্পিউটারকে পরিচালনা করে একজন ডাব্লিউপির কনস্টেবলের পোশাক কি স্যার ডাব্লিউপির যে পোশাক খাকি পোশাক বলা হয় কি কি পোশাক কি আছে টোটাল পোশাক তো বলুন স্যার পোশাক প্যান্ট এবং শার্ট স্যার লোগোটা কি স্যার ডাব্লিউপিও ডাব্লিউপি লেখা থাকে সত্যভাবে যাওয়া তো কোথায় লেখা থাকে
স্যার অশোক অশোক সিনহার নিচে। আচ্ছা মনে করুন থানা থেকে কোনো একজন কয়েদি কোনোভাবে বেরিয়ে চলে গেছে, আপনি কর্তব্যরত আছেন, আপনি কি করে তৎক্ষণাৎ সম্পূর্ণ থানাটাকে ওই বিষয়টা ওয়াকিবহাল করাবেন? কোনোভাবে কয়েদিটি বেরিয়ে গেছে, সে গেট এক্সিট করে গেছে, তৎক্ষণাৎ আপনাকে বিষয়টা জানাতে হবে। কীভাবে জানাবেন? তার জন্য আপনার কাছে কী ব্যবস্থা থাকে বা কী ব্যবস্থা আছে বা কী রাখা হয়? ঠিক আছে, এই মুহূর্তে আমরা ইন্টারভিউ নিলাম নাসিমের। তো ওর পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। নাসিম এসো, বসো। তোমার এন্ট্রি ঠিক আছে, এক্সিট ঠিক হয়নি, যাওয়ার সময় গ্রিটিংস তুমি করে যাওনি, বসার ধরন ঠিকঠাক আছে, স্টেপ ফরওয়ার্ড কথাবার্তা বলছো ভীষণ ভালো লাগছে, কিছু জ্ঞানের অভাব আছে যে তথ্যগুলো বুঝতে পারলাম, অনেক তথ্যই তোমার জানা নেই, ডিপ্লোমেটিক কোশ্চেনগুলো তুমি এড়িয়ে গেছো, আর কিছু উত্তর বোধ না দেওয়াই ভালো, বাকি ওভারঅল তোমাকে ভালোই লেগেছে, খুব একটা খারাপ আমাদের লাগেনি। না আমরা এই মুহূর্তে মার্কসে আসছি না, ঠিক আছে। তো মোটামুটি আমাদের ভালো লেগেছে, তথ্য আরও জানতে হবে এই বিষয়টা, ডিপার্টমেন্টাল তথ্যটা আরও জানতে হবে, সেই তথ্যগুলো একটু অভাব ছিল তোমার মধ্যে, বাকি এমনি উত্তর দেওয়ার ধরন মোটামুটি সব ঠিকই আছে। গ্রিটিংসটা সাপ তো বললেনই, গ্রিটিংসটা একটা সমস্যা আছে অবশ্যই, হ্যাঁ, সাথে বসার জাস্ট বসার সময়টা, ওই সময়টা একটু আমার খারাপ লেগেছে। ঠিক আছে, আশা করছি পরদিন আমার ভালো হবে।